আজ আপনারা শুনবেন হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মহিমায় পাক ভারত বাংলাদেশ তথা সিলেটের আনাচে কানাচে ইসলাম ধর্মের প্রচার প্রসার লাভ করেছে। তাদের মধ্যে হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। সুলতানুল বা বিশ্ব বরেণ্য ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পরেই তার খ্যাতি। যে সকল ওলি আউলিয়াগণ ইলমে মারিফাতের কুতুব মিনারে আরোহণ করার খোশনসিব হাসিল করেছেন, তাদের মধ্যে হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। মহান দরবেশ হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি এর জীবন বৃত্তান্ত সম্বন্ধে বিস্তারিত জানা না গেলেও যতটুকু জানা যায়, হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্না। তার পূর্বপুরুষগণ বুখরার অধিবাসী। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহির ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহে বুখারা হতে এসে প্রথমে সমরকন্দে এবং পরবর্তীতে তুর্কিস্তানে বসবাস করেন। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহির পিতা একজন শীর্ষ স্থানীয় আলেম ও খুব উচ্চ স্তরের বুজুর্গ ছিলেন। সে সময় তদঞ্চলে তার মতো কামেল বুজুর্গ ব্যক্তি খুব কমই ছিলেন। তার মাতাও ছিলেন একজন ধর্মপরায়ণা নেককার মহিলা। তার গুণের অভাব ছিল না, অতি উন্নত চরিত্রের অধিকারিণী ছিলেন তিনি। হযরত শাহবরানের জীবনে সিদ্ধি লাভের ক্ষেত্রে তার নিজের অবিরাম সাধনা, সত্য ও ন্যায়ের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা যেমন বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, ঠিক সেভাবেই তার মায়ের চরিত্র, নেক জীবন তার পুত্রের জীবনে সাফল্য ও প্রতিষ্ঠার পেছনে সুদূর প্রসারী ভূমিকা পালন করেছে। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি শৈশব ও কৈশোর অবস্থায় নিজ মায়ের নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। অতঃপর উচ্চতর শিক্ষা লাভ করার উদ্দেশ্যে অন্যান্য শিক্ষকের শরণাপন্ন হন। ইস্পাহানে সুবিখ্যাত আলেম ও খ্যাতনামা বুজুর্গ হযরত কামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি অন্যতম প্রধান ওস্তাদ ছিলেন। তিনি তার নিকট থেকে এলমে তাফসির, হাদিস, ফিকহ, মন্তেক প্রভৃতি শিক্ষা লাভ করেন। শোনা যায় তার জন্মগ্রহণকালে তার মায়ের পাশে অবস্থানরত পরিচর্যাকারিণী মহিলাগণ সত্যপ্রসূত সন্তানের মুখে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শ্রবণ করেন। সিলেট বিজয়ে অন্যান্য আউলিয়াদের মতো হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহেরও বিশেষ অবদান রয়েছে। সিলেট বিজয়ের পর তরফ, ইটা, লঙ্গা, জৈন্তা, বুন্দিশাল সহ বিভিন্ন স্থানে তিনি ধর্মপ্রচার করেন। তাই দেখা যায় সিলেটের গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকাতেই তিনি দাওয়াতের কাজ করেছেন। কামালিয়াত হাসিলের পর তিনি মোরাকাবা মোশাহাদার মাধ্যমে তদীয় মামা ও মুর্শিদ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ রাখতেন। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ও মামা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বদৌলতেই তিনি কামালিয়াত হাসিল করেন এবং তার আদেশেই তিনি সিলেট শহর থেকে প্রায় 5 বা 6 মাইল পূর্বে অবস্থিত দক্ষিণ পরগনায় অর্থাৎ বর্তমানের খাদিমনগর যেয়ে আস্তানা স্থাপন করেন এবং ইসলাম প্রচারে নিয়োজিত থাকেন। তারপর সেই স্থানটি শাহপরান নামে প্রসিদ্ধি লাভ করে। আউলিয়াগণ সাধারণ মানুষের মধ্যে অতি সাধারণ জীবনযাপন করেও ইমানের পূর্ণতা এবং আমলের নিষ্ঠার বদৌলতেই খোদাই নূর লাভ করে ধন্য হয়েছেন। তারা কঠোর সাধনার ফলে এমন সব অলৌকিক ক্ষমতার অধিকারী হন যা সাধারণ মানুষের পক্ষে কোনো ক্রমেই সম্ভবপর নয়। এমনকি স্বচক্ষে না দেখে সে সকল আশ্চর্য ঘটনার কথা অনেক সময়ে অনেকের পক্ষে বিশ্বাস করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু আউলিয়াদের কারামত যে ধ্রুব সত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আকাইদে নাসফিয়া কিতাবে উল্লেখ আছে, তাদের কোনো বাসনা বা প্রার্থনা আল্লাহ তাআলা অপূর্ণ রাখেন না, সেজন্য তাদের মুখে এমন বরকত প্রদান করেন যে তারা মুখ দিয়ে যা বলেন বা অন্তরে বাসনা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাই বাস্তবে পরিণত করে দেন। হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি এর বহু কারামত বিদ্যমান আছে, সেখান থেকে দুটি কারামত উল্লেখ করছি। এক, হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি এর মাত্র 5 কি 6 বছর বয়সের সময়ে একটি ঘটনা মশহুর আছে। একদা তিনি স্বীয় পিতার নিকট বসে পাক কালামে মসজিদ তিলাওয়াত করছিলেন। এমন সময় একটি লোক এসে বলল, হুজুর আমার একটি দুর্ঘটনার খবর শুনুন, আমার একটি মাত্র ছেলে, কিন্তু তাকে কে বা কারা
ধরে নিয়ে গেছে। তারপর আজ তিন মাস অতীত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই, কোথাও সন্ধান পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমি বৃদ্ধ মানুষ, সুতরাং আমি আমার চোখের পুত্তলি পুত্রটিকে হারিয়ে চারদিক একেবারে অন্ধকার দেখছি। আমার স্ত্রী কলিজার টুকরা পুত্রটিকে হারিয়ে দিভা নিশি কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলের জন্য দোয়া করুন, সে যেন আমাদের কোলে ফিরে আসে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এর পিতা কিছু বলবার পূর্বেই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে বলে উঠলেন, যাও, তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনে তুমি গৃহে প্রত্যাবর্তন করো এবং সেখানে গিয়ে তুমি তাকে খানাপিনা খাওয়ানোর ব্যবস্থা করো। মাগরিবের নামাজের পূর্বেই তোমার ছেলে ইনশাআল্লাহ বাড়ি ফিরে আসবে। আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব, তার কুদরত কে বুঝতে পারে। বালক হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এর এই কথা বলার ভঙ্গির মধ্যে এমন কিছু ছিল যা তার বুজুর্গ পিতাকেও বিস্মিত করে তুলল। তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন, বাবা শাহপরান, তুমি এই ব্যাপারে এত নিশ্চিত হলে কি করে? হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে তার পিতাকে পবিত্র কোরআন শরীফে বর্ণিত হযরত খিজির আলাইহিসাল্লাম ও হযরত মুসা আলাইহিসাল্লামের ঘটনা উল্লেখ করে বললেন, পরম করুণাময় আল্লাহ তাআলা যা কি ইচ্ছা করেন তাকেই তার অগাধ জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান দান করেন। উল্লেখিত লোকটিকে হযরত শাহপরান যা বলেছিলেন তা সম্পূর্ণ সত্যে পরিণত হয়েছিল। উক্ত বৃদ্ধের সেই হারানো ছেলেটি মাগরিবের ওয়াক্তের পূর্বেই বাড়ি ফিরে এসেছিল। দুই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সিলেট আসার পথে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের সম্মানিত মেহমান হিসেবে কয়েকদিন দিল্লিতে অবস্থান করেন। দিল্লি থেকে আসার সময় হযরত নিজামউদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেটে আসার পর কবুতর দুটোর বংশবৃদ্ধি পায়। শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও আজও অনেক মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জালালি কবুতরগুলো খায় না কিংবা বধ করে না। সাধারণ মানুষ এমনকি হযরত শাহজালালের সহচর কেউই যখন জালালি কবুতর বধ করতে সাহস পাচ্ছিলেন না, তখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে প্রতিদিন একটি করে কবুতর জবাই করে খাওয়া শুরু করেন এবং কবুতরের পালকগুলি তিনি সযত্নে রেখে দিতেন। এমনিভাবে প্রতিদিন কবুতর খাওয়ার ফলে কবুতরের সংখ্যা কিছু হ্রাস পেল। একদিন কবুতরের উপর খেয়াল হল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের। খাদেমগণকে তিনি এর কারণ জিজ্ঞাসা করলে তারা আসল ঘটনা খুলে বলল। হুকুম হল শাহপরান রহমতুল্লাহ আলাইহকে ডেকে আনা। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে তখন মোরাকাবায় ছিলেন। তাকে তলবের কারণ জানতে পেরে বললেন, একটু অপেক্ষা করুন, আমি কবুতরগুলো ফেরত দিচ্ছি। এই বলে তিনি হুজরার পার্শ্বে রক্ষিত পালকগুলো হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, যাও, আল্লাহর হুকুমে তোমরা হযরত শাহজালালের দরবারে উড়ে যাও। সাথে সাথে কবুতরগুলো জিন্দা হয়ে উড়ে গেল। ভাগ্নের এহেন কারামতি দেখে মামা ও মুর্শিদ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে অত্যন্ত খুশি হলেন। তাকে দূরে কোথাও আস্তানে স্থাপন করতে নির্দেশ দিলেন। মামার আদেশ অনুসারে তিনি খাদিমপাড়া চলে যান এবং সেখানে তার সাধনা ক্ষেত্র ও ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। আজও পৃথিবীর বিভিন্ন স্থান হতে অসংখ্য লোক প্রতিদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার জিয়ারত করার পর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে যায়। এখানে রাত দিন কোরআন তেলাওয়াত, জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া দরুদ, জিকির আজগর, ফাতিহা পাঠ করা হয়। পৃথিবীর বিখ্যাত সম্রাটগণের সমাধি সৌধেও হয়তো এভাবে হয় না। এখানে এসে আশিকানগণ লাভ করেন হৃদয়ে অনাবিল প্রশান্তি। পীর ফকির সাধক দরবেশগণ লাভ করেন আধ্যাত্মিক বা রুহানি আলোর সন্ধান। আলেম ওলামারা লাভ করেন বাতিনি ইলমের আবে হায়াত রুহানি ফয়েজ। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে খাদিমনগর ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুলতানুল আউলিয়া হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এর সংক্ষিপ্ত জীবনী।